যখন করেছিলাম আমি ভাবিনি তখন যে এরকম একটা সিচুয়েশনে ভিডিওটা আমি পোস্ট করতে হবে, যে লকডাউন হয়ে যাবে, তোমরা যেতে পারবে না। তো ভিডিওটা হচ্ছে ইকো পার্কের, তোমাদেরকে বলে দিই আজকে আমাকে এরকম অবস্থায় দেখে তোমরা কিছু মাইন্ড করো না বা কোনো কিছু ভেবো না। আমার শরীরটা একটু খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ডভাবে। তো যাই হোক, এই কথাটাগুলো তোমাদেরকে বলা ইম্পর্ট্যান্ট যে এখন কিন্তু সমস্ত পার্ক, সমস্ত ঘোরার জায়গা বন্ধ, যেহেতু লকডাউনের কিছুটা মানে আংশিক যেহেতু লকডাউন হয়ে গেছে, তো সেই জন্য সব পার্ক বন্ধ। তো ইকো পার্কও বন্ধ, কিন্তু আমি ভিতরে ধামসাতে লাঞ্চ করেছি। তো তোমরা গেলে ধামসায় লাঞ্চ করতে পারো, ধামসাটা কিন্তু ওপেন আছে, তোমরা প্রি বুকিং করে যেতে পারো ধামসায়। ধামসাটা কিন্তু মোটামুটি ইকো পার্কের বাইরেই, ওটা কিন্তু ইকো পার্কের ভিতরে না, যেতে গেলে ইকো পার্কের বাইরে দিয়ে যেতে হবে। তো তোমরা যদি যেতে চাও অবশ্যই ধামসায় যেতে পারো, কিন্তু ইকো পার্ক এখন বন্ধ। বাট ভিডিওটা আমি যখন করেছিলাম আমি ভেবেছিলাম যে ইকো পার্ক খোলা থাকবে, তোমরা এসে দেখতে পারবে, বাট আনফর্চুনেটলি ইকো পার্ক এখন বন্ধ হয়ে গেছে। বাট আবার খুলবে যখন পরিস্থিতি একটু কন্ট্রোলে আসবে, তখন আবার সব জায়গা ওপেন হবে, তখন হোপফুলি তোমরা ভালো করে গিয়ে এনজয় করতে পারবে। তো আজকে ভিডিওটা এনজয় করো এবার। হ্যালো বন্ধুরা, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে সব জায়গা ঘোরাবো, আরও একটা নতুন জায়গা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য, যেটা পুরো ঘোরানোর আমি চেষ্টা করব, যতটা পারবো ততটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন আমি একদম চলে এসেছি ইকো পার্কে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ইকো পার্কের 2 নম্বর গেটের সামনে চলে এসেছি, ভিতরে যাব। এখন টিকিটে লাইন দেওয়া আছে, টিকিট কাটা হবে, ভিতরে যাব। ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো ইকো পার্কটা যতটা পসিবল হবে ততটা ট্যুর করিয়ে দেখাবো। এখন বাইরে লাইন দিয়ে ওয়েট করছি, তো ভাবলাম তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ইকো পার্কের বাইরে 2 নম্বর গেটের সামনেটা, বেশ সুন্দর করে এখানে গাছ লাগানো আছে, দেখো সুন্দর ফুলের গাছ টবে। বেশ, তো ওই যে মা দাঁড়িয়ে আছে, তো চলো এবার ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার কথা। গাড়ি, কেউ যদি হেঁটে না দেখতে চায়, মানে ধরো কারোর পায়ে কিছু প্রবলেম আছে কে, বা অনেক বয়স্ক মানুষরাও আসে, তো তখন এই গাড়ি করেও ওনারা ঘোরায়, গাড়ি করেও ট্যুর করায়। তো তোমরা গাড়ি করেও ট্যুর করতে পারো, অবভিয়াসলি কিছু টিকিটের দাম আছে, তো সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না যে কত করে নেয়, তবে যদি আমি জানতে পারি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো। তো এই হচ্ছে গাড়ি, এই গাড়িটা করেও ওনারা ঘোরায়, পুরো ইকো পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো চলো এখন যাই, দেখি আর কী কী তোমাদের দেখাতে পারি। চলে এসেছি এইখানে, দেখো একটা গ্রাম বাংলা বলে আছে, এখানে ভিতরে গেলে পুরো গ্রাম বাংলায় যা কিছু দৃশ্য আছে সব তোমরা দেখতে পাবে। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট হচ্ছে অনলি 10 টাকা করে টিকিট কেটে পার হেড তোমরা ঢুকতে পারবে ভেতরে। গ্রাম বাংলায় প্রচুর সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখতে পারবে। এই হচ্ছে এন্ট্রেন্সটা, ঠিক 2 নম্বর গেট দিয়ে ঢুকে একদম রাইট সাইড ধরে চলে আসবে, মানে কিছুটা সোজা আসার পর একদম রাইট টার্নে ঘুরে গেলেই আমরা দেখতে পাবো এই হচ্ছে গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্যটা দেখতে পাবে। ভেতরে গেলে আরও অনেক সুন্দর, এখানে দেখো বাইরে কী সুন্দর পাখা করা আছে বড় বড়, দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে দেখতে জাস্ট এই জিনিসটা। তো এর ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার, আমি আর ভিতরে গেলাম না, তোমরা এলে নিশ্চয়ই চাইলে দেখতে পারো। এই হচ্ছে সেই জায়গা, ঢুকিয়ে ইকো পার্কের ট্রেন দেখিয়েছি, তারপরে এই যে গ্রাম বাংলার এখান দিয়ে ভিতরে ঢুকতে হবে গ্রাম বাংলা দেখিয়েছি। তো এখন ভাবছি একটু কফি খাবো, তো কফি খেয়ে নিই আবার তোমাদের সাথে কথা। অনেকক্ষণ ইকো পার্কে ঘোরা হয়ে গেছে, কফি টফিও খাওয়া হয়ে গেছে, এবার ভাবলাম একটু লাঞ্চটা করে নেওয়া যাক, কারণ অনেক দেরি হয়ে গেছে। আমি অলরেডি লাঞ্চ বুকিং করে এসেছিলাম এখানে, ধামসাতে খাবো আজকে, তো তোমাদেরকে ধামসাটা ঘুরিয়েও দেখাবো, খাওয়ারও দেখাবো। তো চলো এখন ধামসার দিকে যাওয়া যাক। তো
তোমাদেরকে বলে দিই, তোমরা যদি কেউ ধামসাতে খেতে আসতে চাও তাহলে তোমরা অনলাইনে বুক করতে পারো, বিএমএসে মানে হচ্ছে বুক মাই শোতে তোমরা বুক করতে পারো। নন এসি হচ্ছে 20 করে আর এসি হচ্ছে 50 করে। তো তোমাদেরকে সেটা বলে দিলাম, তোমরা প্রি বুকিং করে আসতে পারো। মোটামুটি তোমরা ধরো এক সপ্তাহ আগের থেকে বুকিংটা করে রেখো, নালে আমি বলছি সিট অ্যাভেলেবেল পাবে না। আর এখানে সব টাইম স্লট অনুযায়ী খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা আছে, মানে তোমরা 12টায় আসতে পারো বা 1টায় আসতে পারো, এরকম টাইম স্লট আছে। তোমরা বিএমএসে দেখে নিও একটু, তো এরকমভাবে তোমরা বুকিং করে আসতে পারো। বাট এখানে যদি এসে বুক করতে চাও, আমার মনে হয় না তোমরা এখানে এসে বুক করতে পারবে, বলে তোমাদেরকে আগেই বুকিং করে আসতে হবে, প্রি বুকিং করে আসতে হবে। তো আমি মোটামুটি এক সপ্তাহ আগে বুকিং করে এসেছিলাম, তবেই আমি সিট পেয়েছি। কারণ দু তিন দিন আগে বুক করার জন্য তোমরা ভেবে থাকো যে করবো, আমার মনে হয় না তখনও তোমরা সিট পাবে বলে। কারণ আমিও চেষ্টা করেছিলাম যে আজকে আমি দুদিন পর খাবো, আমি আজকে বুক করছি, আমি সিট পাইনি। তো মিনিমাম এক সপ্তাহ আগে আমার বুকিং করতে হয়েছিল, তবে আমি সিট অ্যাভেলেবেল পেয়েছি। তো চল এখন যাওয়া যাক। ইকোপার্কের ভেতরে তো এখন একটু ঘুরছি, আশেপাশে অনেক কিছু আছে, তোমাদেরকে সব দেখাবো। এখানে ব্যাম্বু গার্ডেন আছে, বাটারফ্লাই গার্ডেন আছে, মাক্স গার্ডেন আছে, আরও অনেক কিছু আছে। মানে এত কিছু তো একটা ভিডিওর মধ্যে ঘুরে দেখানো তোমাদেরকে পসিবল না, কিন্তু যতটা পারবো ততটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। আর তোমাদেরকে বলে দিই যে ধামসায় যদি তোমরা আসো খেতে, তাহলে তোমরা 6 নম্বর গেটের ঠিক একটু আগেই রাস্তাটা আছে, ওই রাস্তাটা দিয়ে ঢুকে যাবে, ধামসাটা একদম ইজি হবে। কারণ ইকো পার্কের ভেতর দিয়ে কিন্তু এখন ধামসাতে ঢোকার কোনো সিস্টেম নেই, তোমাদেরকে ইকো পার্কের বাইরে দিয়ে কিন্তু ধামসাতে খেতে হবে। তো তোমরা যদি আসো প্রি বুকিং করে ধামসাতে খেতে, তাহলে অবশ্যই তোমরা ইকো পার্কের 6 নম্বর গেটের কাছ দিয়ে ঢুকো, ওখান থেকেই তোমরা পেয়ে যাবে ধামসা যে ট্রাইবাল কিচেনটা আছে, রেস্টুরেন্টটা আছে ওখানে। এখানে আছে ব্যাম্বু গার্ডেন, এখানে সব বাঁশ গাছ আছে, তোমাদেরকে বললাম যেখানে ব্যাম্বু গার্ডেন আছে, তোমাদেরকে একদম ক্লোজ শটও দেখিয়েছি ব্যাম্বু গার্ডেনে। তো এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড মানে ঠান্ডা লাগছে লিটারেলি, বাট আমি সোয়েটার পরছি না, কারণ সোয়েটার পরলে আবার গরমও লাগবে। তো তোমাদেরকে দেখালাম ব্যাম্বু গার্ডেন, এবার চলো দেখি আর কী কী আছে। গার্ডেন আছে যেটা হচ্ছে স্কাল্পচার গার্ডেন অন হিস্ট্রি অফ বেঙ্গল, ভাস্কর যে বাংলার ইতিহাস উদ্যান, এর ভিতরে গিয়ে দেখি কী কী আছে। তো চলো ভিতরে যাওয়া যাক।
বাংলারটাও দেখালাম, বাংলার ভাস্কর্য কি একটা নামটা ছিল মেবি ভুলে গেছি, তো ওই উদ্যানটার ভিতরটায় এলাম, সেটাও তোমাদেরকে দেখালাম পুরো ভিতর থেকে ঘুরিয়ে, মানে কিছুটা অংশ দেখালাম, পুরোটা অংশ যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো কিছুটা দেখালাম। তো চলো এবার অন্য কোথাও যাওয়া যাক। এরপর আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করছি, দেখা যাক আর কী কী দেখাতে পারি। তো আপাতত দেখো আমার এই সাইডে দেখো এখানে সাইকেলস আছে, এখানে সাইকেল তোমরা চালাতে পারো নিয়ে, তোমাদের প্রাইসটা আমি বলে দেবো সাইকেলের। তো দেখাই আগে চলো তোমাদের এখান দিয়ে সাইকেল চালাতে পারো, তোমরা দুও সাইকেল আছে বা সিঙ্গেল সাইকেলও আছে, তো যে যেরকম চালাতে চাও সেরকম চালাতে পারো, তোমাদেরকে দেখাচ্ছি চলো। দেখো এখানে সব সাইকেলস আছে আর এখানে তোমরা টিকিট কাটতে পারবে সাইকেল নেওয়ার জন্য। তোমাদেরকে দেখালাম সব সাইকেলগুলো, ওখান থেকে তোমরা সাইকেল নিতে পারো 150 করে, দুও সাইকেল তোমরা পেয়ে যাবে 30 মিনিটের জন্য, তোমাদেরকে একবারে পে করলে 500 দিতে হবে, 350 ওরা রিফান্ডেবল মানি হিসেবে রাখবে নিজের কাছে, কারণ সাইকেলটা যদি কোনো ড্যামেজ হয়ে যায় বা তুমি ধরো না ফেরত দিলে এরকম তো কিছু হতে পারে, সেই জন্য ওরা 350 রুপিস নিজেদের কাছে রাখবে, তোমরা যখন আবার 30 মিনিট পর সাইকেলটা ফেরত দিয়ে দেবে তখন আবার তোমাদেরকে 350 রুপিস মানে 150 কেটে 350 রুপিস তোমাদেরকে দিয়ে দেবে, মানে তোমরা সাইকেল চড়তে চাইলে তোমাদেরকে 500 দিতে হবে, 150 কেটে নিয়ে ওরা 350 তোমাদেরকে ফেরত দিয়ে দেবে 30 মিনিট পর। তো তোমরা আসলে এখানে অবশ্যই সাইকেল চড়তে পারো, ডুয়ো সাইকেল। দেখো এখানে আছে বাটারফ্লাই গার্ডেন আছে সামনে, তো ভিতরটা তোমাদেরকে দেখাবো, দেখো এখানে একটা সুন্দর করে বাটারফ্লাই করা আছে, যাতে কোনো বাচ্চা এসে এখানে মুখ দেয় আর তার ফটো তোলা যায়, তো সেই জন্য এটা করা হয়েছে। দেখো ওই বাচ্চাটা এসে মুখ দেবে এবার ওইখানটায়, যাতে এরকমভাবে মানে বাচ্চাদের মজার জন্য জাস্ট জিনিসটা করা হয়েছে, তো দেখো দিস কাইন্ড অফ থিং, তো এরকমভাবে সুন্দর করে ফটো তোলার জন্য এই জায়গাটা এরকমভাবে করা হয়েছে বাচ্চাদের জন্য স্পেশালি। তো এই হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, এখন আমরা বাটারফ্লাই গার্ডেনের ভিতরে যাবো। ঝর্ণা আছে, বাচ্চাদের চড়ার জিনিস আছে, দোলনা, আরও অনেক কিছু জিনিস আছে, তো পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম চিলড্রেন্স পার্কে। সেভেন ওয়ান্ডার্স আছে, তো সেভেন ওয়ান্ডার্সও তোমাদেরকে যতটা পারবো ঘুরে দেখাবো, তোমরা যদি কোনো সেপারেট ভিডিও চাও সেভেন ওয়ান্ডার্সে তাহলে বলে দিও, নাহলে আমি জাস্ট এক ঝলক করে দেখিয়ে দেবো পুরো যে কটা সপ্তম আশ্চর্য আছে সেভেন ওয়ান্ডার্সটা পুরো একটা একটা আমি নর্মালি এমনি দেখিয়ে দেবো, বাট জন্য যদি কোনো সেপারেট ভিডিও চাও সেভেন ওয়ান্ডার্সে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলো, আমি নিশ্চয়ই তোমাদের জন্য সেভেন ওয়ান্ডার্সে সেপারেট ভিডিও আনার চেষ্টা করবো।
যতটা পেরেছি আমি দেখিয়েছি, কারণ অর্ধেক জায়গায় একটু অন্ধকার অন্ধকার করছে আছে, কারণ সামনে থেকে দেখলে যতটা ভালো লাগবে, হয়তো মোবাইলে দেখলে অতটা ভালো লাগবে না, বাট আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালো করে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানোর। তো যদি তোমরা কোনো সেপারেট পার্টিকুলার ভিডিও চাও সেভেন ওয়ান্ডার্সে, তাহলে আমাকে বলে দাও, আমি সেপারেট ভিডিও তোমাদের জন্য অবশ্যই বানিয়ে দেবো। তো এখন মোটামুটি বেরোনোর পালা, আর কিছু নেই আপাতত তোমাদেরকে দেখানোর জন্য। তো সব তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, এবার বেরোবো, কারণ ওই যে পেছনে সেভেন ওয়ান্ডার্স দেখতে পাচ্ছ, তাজমহল পিছন দিয়ে উঁকি মারছে, পিরামিড পিছন দিয়ে উঁকি মারছে, তো অনেকটা দূর চলে এসেছি। এইবারে বেরোনো যাক, তোমাদেরকে পুরো ইকো পার্কের ট্যুর করালাম যতটা আমি পেরেছি দেখেছি, কারণ পুরো ইকো পার্কটা তো একটা ভিডিওর মধ্যে ধরানো সম্ভব না। তো আমি যতটা পেরেছি দেখিয়েছি তোমাদেরকে, আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। আর এরকমই ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো তোমরা আর কোথায় কোথায় যেতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো সেখানে সেখানে গিয়ে তোমাদের জন্য ভিডিও বানাতে। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, নাহলে কী করে ভালো ভালো ভিডিওগুলো দেখবে, সব মিস করে ফেলবে। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব করো এক্ষুনি। তো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।